বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন গপ্প সপ্প। আজ আমাদের নির্বাচিত অনুগল্পটি হল শিকার, রচনায় আত্রেয়ী রায়, প্রধান চরিত্রে সৃষ্টি, গল্প পাঠে অলিপ্রিয়া মণ্ডল। শ্রোতাদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে আমরা কিছু স্বর পরিবর্তনকারী সফটওয়্যারের সাহায্য নিয়েছি। শুরু করছি আজকের অনুগল্প শিকার। থেকে বাসে উঠে সৃষ্টি, কোনোদিনও বসার জায়গা পায় না। বাদুড়ঝোলা হয়ে গিয়ে পৌঁছায় আবহমান পত্রিকার অফিসে। ওই পত্রিকায় রিপোর্টারের কাজ করে সে। বাসের ভিতর মেয়েদের জন্য নির্দিষ্ট করা রয়েছে কিছু সিট, বলা বাহুল্য একটিও খালি নেই। পিঠের ব্যাগটা বুকে নিয়ে রড ধরে দাঁড়ালো সে রোজকার মতো। বাস এয়ারপোর্ট ছাড়ানোর পর লক্ষ্য করলো একটি মাঝবয়সী বেটে খাটো লোক তার সামনে দাঁড়ানো বছর 14-15 একটি মেয়েকে টার্গেট করেছে। নিত্য বাস যাতায়াত হেতু এসব দৃশ্য সৃষ্টি চোখ সওয়া, নিজেও বেশ কয়েকবার শিকার হয়েছে। দরকার মতো প্রতিবাদ করতেও পিছপা হয়নি কখনো। তাতে কখনো কাজ হয়েছে, কখনো বা হতে হয়েছে অন্য যাত্রীদের হাসির খোরা। মেয়েটি সৃষ্টির দু হাত দূরে দাঁড়িয়ে অভিজ্ঞ সৃষ্টি বুঝতে পারে লোকটি সমানে নিজের পুরুষাঙ্গ মেয়েটির পশ্চাতে স্পর্শ করাচ্ছে। মেয়েটি অত্যন্ত অস্বস্তির সঙ্গে সরে যাওয়ার চেষ্টা করছে, বারবার পিছন ফিরে তাকাচ্ছে। অথচ সামনে পিছনে বর্ম পড়ে তবে বাসে উঠলে ভালো হয়, মনে মনে ভাবল সৃষ্টি। মেয়েটির কচি মুখের দিকে তাকিয়ে দয়া হয় তার। ঠেলে গুতিয়ে বহু কষ্টে অন্য যাত্রীদের গালাগাল শুনতে শুনতে লোকটি আর মেয়েটি মাঝখানে সেধ হয়েছে। লোকটি যার পরনায় বিরক্ত হয় শিকার হাতছাড়া হওয়ায়, পা দিয়ে মারি দেয় সৃষ্টির পা, পিছন থেকে চাপ দিয়ে দুঃসহ করে তোলে সৃষ্টির অবস্থানটুকু। বহু দিনের চাপা রাগ গন গন করে ওঠে সৃষ্টির মস্তিষ্কে। এক হাতে বাসের হাতল ধরে, অন্য হাতে মুচড়ে ধরে লোকটির পুরুষাঙ্গ, তারপর কুর্তির কাঁধে আটকানো সেফটি পিনটা খুলে নিয়ে আমূল বিঁধিয়ে দেয় সেখানে। যন্ত্রণায় আটকে ওঠে লোকটা, নিম্নাঙ্গের পোশাক ভিজে যায় রক্তে। সামনে স্টপেজে বাস থামতেই হুড়মুড় করে নেমে পালিয়ে যায় লোকটা। ভিড়খানিক হালকা হয়ে আসে, কিশোরীটি বসবার জায়গা পায়। সে আর সৃষ্টি এবার মুখোমুখি। মেয়েটির দৃষ্টিতে এক রাশ কৃতজ্ঞতা, আর সৃষ্টির চোখ ওকে শেখায় কিভাবে নিজেকে রক্ষা করতে হয় নারী মাংস শিকারীর হাত থেকে। শুনছিলেন লেখিকা আত্রেয়ী রায় রচিত অনুগল্প শিকার। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।